যেভাবে কাজ করবে রাশিয়ার তৈরি প্রথম করোনা ভ্যাকসিন। আগামীকাল বুধবার বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভূত করতে যাচ্ছে রাশিয়া সরকার। রাশিয়ার দাবি, তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তবে এই ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে নিজেদের তৈরি ভ্যাকসিন কিভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাশিয়া গামালয়া রিসার্চ ইনস্টিটিউট। এই বিষয়ে গামালয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গেন্সবার্গ বলেন, অ্যাডিনোভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার হবে এই ভ্যাকসিনে। এই ভ্যাকসিন নিয়ে যাই সমালোচনা হোক না কেন, এতে মানব শরীরে কোনো ক্ষতি হবে না। আলেকজান্ডার গেন্সবার্গের বক্তব্য অনুযায়ী, ভ্যাকসিন দেওয়ার পর অনেকের জ্বর আসতে পারে, কারণ শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভ্যাকসিন দেওয়ার পর এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও প্যারাসিটামল খেয়ে খুব সহজেই তার থেকে মুক্তি মিলবে। রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, রাশিয়ার ভ্যাকসিন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আপাতত তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভ্যাকসিনের, সেটিও শেষের পথে, তারপরই বাজারে এসে যাবে টিকা। তিনি জানিয়েছেন, আগামী 12 আগস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেয়া হবে, আর এর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিনের মানুষের শরীরে নিরাপদ কিনা। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন যে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রথম এই টিকা প্রয়োগ করে দেখা হবে। বিপুল হাতে এই টিকা তৈরির কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। এই বছরই 4.5 কোটির ভ্যাকসিন তৈরির কাজ করবে রাশিয়া। এদিকে এই ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা। এর কার্যকারিতা কতটা হবে তাই নিয়ে সন্দেহ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু সব বিতর্ক এড়িয়ে শেষ পর্যন্ত করোনার ভ্যাকসিন আসতে চলেছে রাশিয়ায়।